তো আজকে বাবা সকাল সকাল নদী থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় 500রও বেশি চিংড়ি মাছ আছে। তো এই চিংড়ি মাছ কিছুটা ভাজা করে আমরা মলা বানাবো এবং মলা বানিয়ে সেইটা আজকে সকালে খাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটা কেউ ছেড়ে যাবেন না। আশা করি খুবই ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা, তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আজকে একটা স্পেশাল জিনিস আমি খেতে যাচ্ছি পান্তা দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ আছে কাটা, আর এই যে সেই স্পেশাল জিনিস এটা হচ্ছে চিংড়ি মাছের মলা, ভাজা ঝাল পেঁয়াজ সব কিছু দিয়ে মলা করা আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন একটা ব্যাপক স্পেশাল জিনিস, দেখুন ভালো করে। তো এটা এখন খাবো আমি এই পান্তা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পান্তা দিয়ে চিংড়ি মলা অসাধারণ একটা জিনিস, কি বলবো আপনাদেরকে। যারা খেয়েছেন তারা তো ভালো করেই জানেন এটা কীরকম জিনিস, আর যারা খাননি তারা আমাদের এখানে আসলে অবশ্যই খাও। তো চলুন শুরু করা যাক এবার। তো একটা বিষয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওতে ততটা লাইট নেই। তার কারণ হচ্ছে বাইরে মেঘ করে আছে আর কালকে বৃষ্টি হয়েছিল বলে বাইরে প্রচুর কাদা আছে। তাই আমি ঘরের ভিতরে ভিডিও শ্যুট করছি, আর ঘরের ভিতরে অন্ধকার থাকার কারণে একটু কালো দেখাচ্ছে। তো যারা যারা এই চিংড়ি মলাটা খাননি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সত্যি এটা কিন্তু একটা অসাধারণ জিনিস, আর অসাধারণ টেস্ট লাগে খেতে। আর সত্যি কথা বলতে আমাদের এখানে পুরো টাটকা চিংড়ি মাছ এনে এইভাবে মলা করে খাওয়া, সত্যি এ যা টেস্ট আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যারা খেয়েছে তারা তো ভালো করেই জানে যে এটা কীরকম, আর যারা খায়নি তারা যদি একবার খান তাহলে জীবনে ভুলতে পারবেন না। তো কেউ যদি খেতে চায় আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে আসলে তাদেরকে আমি অবশ্যই করে খাওয়াবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আশেপাশের কথা অনেক শোনা যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত, কারণ এই একটা ঘরের মধ্যে আমরা 8-10 জন মানুষ, সবসময় চলাফেরা করতে হয়, সেক্ষেত্রে একটু কথা তো শোনা যাবেই কারণ ছোটো ঘর। তো সেটা কিছু মাইন্ড করবে না, আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। আর পুচকিটা জাস্ট আমার সামনে বসে আছে, ও কিন্তু কিছুই খাচ্ছে না, জাস্ট বসে আছে। তো ফ্রেন্ড, ভিডিওর মাঝখানে আমি কোনো ভিডিওতেই বলিনি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কিন্তু এই ভিডিওতে বলছি যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্টের খুব দরকার আছে। কারণ আমি এতটা গ্রামের ভিতর থেকে ইউটিউবিং করছি যেখানে ইউটিউব সম্বন্ধে ততটা কেউ জানে না, আর আপনারা সত্যি এই কদিনে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার চ্যানেলটা খুলে 2 মাস হচ্ছে, আর 2 মাসে আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তো এইভাবে ভালোবাসা দিতে থাকুন, আর আমাদের ভিডিওটা লাইক করুন, আর ভালো ভালো কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আবার অনেকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন, এগুলো খুব খারাপ লাগে। কারণ আপনারা একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টটাই আমার দরকার আর কিছু না, আপনাদের ভালোবাসাটাই দরকার। এই কয়েকদিনে আমি এত ভিডিও আপলোড করছি, তো আমার বাবা মা দেখছে যে আমি প্রতিদিন ভিডিও শ্যুট করছি। তা আজকে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করেছে যে বাবু তুই এত ভিডিও করছিস, ভিডিওগুলো কোথায় ছাড়ছিস? আমি কি উত্তর দেবো কিছুই ভেবে পাইনি। তো কোনো উত্তর যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন, তাহলে সেই উত্তরটা আমি বাবাকে দেবো, কারণ বাবা তো ইউটিউব সম্বন্ধে কিছু জানেই না।
আমি কি বলবো কিছু বুঝতেই পারিনি। তো ফ্রেন্ড, অনেক দিনের পরে চিংড়ি মাছের মলা খেলাম, সত্যি অসাধারণ লাগলো। তো কেউ যদি খেতে চায় তারা আমাদের গ্রামে আসলে অবশ্যই করে খাওয়াবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ব্যাপক ভালো লাগে। আর ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।